tanto buono da mangiare. Buon appetito, Sadhana! Grazie, altrettanto. Grazie. বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি সারা দিন ফ্যাক্টরিতে কি কি খাই, এগুলো শেয়ার করবো। এই যে এখন সকালে 7:20 বাজে, আমার আজকে হলো 8টার থেকে আমি এখানে একটা ব্রেড গরম করে নিলাম, এটা দিয়ে জেলি খাবো, আর এক গ্লাস জুস। এই জুসটা হলো ডালিমের, কারণ ফ্রেশ জুস খেলে ভালো, কিন্তু এখন একটু অলসতা কাজ করে, কারণ পরে আবার এগুলো ধুতে টুতে হয় ঝামেলা। আর আমি ব্ল্যাক কফি খেয়ে যাব, আর সব শেষে তো ওষুধ খেতে হয় ডায়াবেটিক প্রেশারের। এখন বাইরের আজকে ওয়েদার একটু মেঘলা, এখন আমি বের হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। চলে আসলাম ফ্যাক্টরিতে, এই যে ঢুকতে কার্ডটা একটু পাঁচ করে নিতে হয়, আবার যখন বের হব তখন। এখন 10টা বেজে গেছে, এখান থেকে একটু পানি নিয়ে নিচ্ছি, এখন খাবো 10টা। 10টা বাজে, এখানে গরম ঠান্ডা আর গ্যাস পানি আছে। এখন আমি একটা কলা খাবো, আর এখানে মানে ফ্যাক্টরির পক্ষ থেকে আমাদের এখানে বিস্কিট রাখে, কেক রাখে, যারা যারা ইচ্ছা খেতে পারে, অনেক ভালো ভালো বিস্কিট রাখে। আমি কলা নিয়ে আসি, তারপরে একটা কফি, কোনো দিন খাই কোনো দিন খাই না। এখন 12টা বেজে গেছে, পাস্তা নিয়ে আসছি আজকে। পাস্তা গরম করলাম, করতেছি মাইক্রোওভেনে দিলাম, এখানে বসে খাওয়া যায়। এখানে টেলিভিশন, ফ্রিজ সবে আছে, আর করোনার জন্য আমাদের বাইরেও ব্যবস্থা করা আছে, আমি বাইরে বসে খাবো। এখানে হলো ওয়াটার ফ্লাস্কটা রাখে, যারা বাড়িতে নিয়ে যায় না, কারণ এখানে ব্রাশ সাবান সব কিছু আছে। এখন আমি বাইরে যেখানে খাবারের জায়গা সেখানে চলে আসলাম, এই যে এগুলা রেস্টুরেন্ট থেকে আসে, খুবই মজার মজার খাবার। এখানে হচ্ছে ঠান্ডা, যেগুলো সালাদ, ইয়োগোর্ট, ফল, এটাতে এটা হচ্ছে ঠান্ডার যে আইটেমগুলো এগুলা, আর ওইটাতে হচ্ছে গরম যে আইটেমগুলো এগুলা। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমি রেস্টুরেন্টের খাবারগুলা অর্ডার দিই না, আমি বাসা থেকে নিয়ে আসছি। আজকে নিয়ে আসলাম এখানে পাস্তা আর পুদিনা পাতার পেস্ট দিয়ে টুনা ফিশ, আর একটা গ্রিন আপেল, আর হলো ইয়োগোর্ট। আর এই পাস্তাটা খুবই টেস্টি হয়, পুদিনা পাতাটা। আর ইয়োগোর্ট আমি এখন খাবো কি না ঠিক নেই, কারণ আপেল আর পাস্তাগুলা খেলে ফ্যাট বড়ে যায়। আর একটা পানে আমি এখন এগুলা খাবো, এই যে এখানে রেস্টুরেন্ট থেকে যে খাবারগুলো আসে এগুলো আমি অর্ডার দিই না, কারণ এখানে অনেক লেখাপড়া করে অর্ডার দিতে হয়। এখানে পুরো সপ্তাহ হেদের কি কি খাবার আছে সব চলে আসে, এবং কি কোনটার সাথে কি কি আছে এগুলো লেখা থাকে, কিন্তু এগুলো খুবই ভালো করে ফরে দিতে হয়, না হলে দেখা গেছে অনেক কিছুর মধ্যে যে শুকুরের তেল, চর্বি, তারপরে হলো ছোটো ছোটো করে মাংস, স্যালামি, এগুলো থাকে প্রসূত, যার কারণে আমার ভয় লাগে। এই জন্য আমি খাবারটা বাসার থেকে নিয়ে আসি, নাহলে এখানে মানে প্রতিদিন 5 ইউরোর আসে রেস্টুরেন্টের খাবারগুলো, 3টা আইটেম থাকে, 2.5 ইউরো পাগারে করে আমাদের মালিক, আর 2.5 ইউরো হলো যে খাবে সে, মানে বাংলাদেশি 250 টাকা, 250 টাকা, 500 টাকা আসে। কিন্তু খাবারগুলো খুবই মজা, প্রথম দ্বিতীয় তৃতীয় মানে 3টা খাবার আসে, কিন্তু আমার আমার ভয় লাগে দেখে আমি আর অর্ডার দিই না। এখন আমার খাবার প্রায় শেষের দিকে, আর আমি একটু ফলের উপরে জোর দিই, যে খাওয়া দাওয়া শেষ। আমাদের এখানে এখন সবাই একসাথে মানে খাবারের টাইমটা হয় না, কেউ 12টায় শেষ করে, কেউ আবার 12:30, কেউ 1টায়। যেমন আমি আজকে 12টা শেষ করলাম, এখন সিলভিয়া আর রাধেনা আসলো, হেরা শেষ করছে আমার আধা ঘন্টা পরে, হেরা আবার শুরু করবে আমার আধা ঘন্টা পরে, আমি শুরু করব 1টা, হেরা শুরু করবে 1:30। আর হেরা রেস্টুরেন্টের অর্ডার দেওয়া খাবারের জন্য খুঁজে খুঁজে নিচ্ছে নাম্বার মিলিয়ে, এই যে সে সালাদ, সালামি আর পাস্তা আজকে তার খাবার, একটু আপনাদের সাথে শেয়ার করলাম তার খাবারটা। আর সে অন্য কিছু আছে কি না খুঁজে নিচ্ছে। এ হলো আমাদের রেস্টুরেন্ট থেকে যে খাবারগুলো আসে, খুবই ভালো। মাইয়ালে সে
prosciutto. Prosciutto, prosciutto, però tanto buono, buono questo mangiare. Questo è mio collega. Sì. Adesso lui anche me insieme a mangiare, io finisce perché io ho cominciato prima, io portare a casa perché io non capace tanto qua a leggere, qualche volta aiutare lei, però adesso lei è tanto occupato. Anche io non le disturbare perché tutti i giorni non posso. Tanto buono questo mangiare. Buon appetito, Sadhana! Grazie, altrettanto. Grazie. আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন টেবিল উপরে যে টেবিল ক্লথটা আছে সেটা আমরা দুজনে বসে খেলাম, এই জন্য এটা এখন একটু বক্সে রেখে দিব। আর খাবারের পরে প্লাস্টিক যে আইটেমগুলো হয় এগুলো এই টুকরিতে, আর পাশেরটা হলো টিস্যু পেপার বা কাগজ জাতীয় যেগুলো ওইগুলা, আর টেবিল ক্লথও যে ব্যবহার করে সে তারটা উঠায় ধোয়ার জন্য বক্সে রেখে দিবে, পরে যে আসবে সে আবার নতুন বিছাবে, কারণ এগুলো অনেকগুলো এখানে রাখা আছে, কারণ মানে একজনে একবার ইউজ করবে, এখন ওই একসাথে দুজন বা তিনজন যে কয়জনে বসে ওই কয়জন ইউজ করবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি একটা কাফে খাবো, আর সেও জটফট করতেছে, সেও কাফে খাবে, এরপরে আবার একটা সিগারেট খাবে বাইরে গিয়ে, এর জন্য সে খুবই তাড়াতাড়ি করতেছে। এই যে দেখেন অনেক ঝটফট খেল না, দুপুরের খাবার শেষ, এখন একটা ব্ল্যাক কফি নেব, এখানে চলে আসলাম মেশিন যেখানে আছে, এসে দেখি যে আমার আরেকটা কলিগে কাফে নিচ্ছে। যাই হোক, এখানে আমি একটু অপেক্ষা করলাম, আর আমার পানিটাও এই ফাঁকে নিয়ে নিচ্ছি। তারপরে হেরা তো ঝটফট এখন বাইরে যাবে, কাফেটা খাবে আর একটা সিগারেট টান দিবে, আর আমিও কাফে নিয়ে নিচ্ছি, তাদের সাথে পরে বসে একসাথে একটু কাফে খাবো আর একটু গল্প করব। হাতে আর বেশি সময় নেই, মাত্র 10 মিনিট আছে, 10 মিনিট পরে আবার শুরু করে দিতে হবে জীবন যুদ্ধ। এই যে আমার হয়ে গেছে, পানি নিব, ওই যে তারা দুইজন মনের সুখে বিড়ি টানছে আর কাফে খাচ্ছে, আমি এখন একটু আপনাদের সাথে পরিচয় করে দিব, তার সিগারেট খাওয়া শেষ। আমি উনার কলেগা, আমি তান্ত পিয়াসে, আমি কাদি মাউরা, ওকে সি আমি আদে চলুই কামবিয়ারি বিস্তৃতি কমে মিও ফিনিতো কাফে, ফিনিতো কাফে আমি সিগারেটা Okay, anche sì. Adesso posso andare ormai? Sì, sì, va bene. Vado a cambiarmi, vai. Sì, 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 vai, vai. Sennò qua. Sì, sì, anche mica io. Mica tanta voglia. E ho tutto finito. Ciao, ormai a dopo. Ciao. আমাদের ফ্যাক্টরিতে ড্রেস কোড আছে, এই জন্য সেই ঝটপট চলে যাচ্ছে ড্রেস পরার জন্য। এই যে আমার এখানেও আমি কালকের জন্য সাদা প্যান্ট, গেঞ্জি, জুতো সব সাদা, মাথার টুপিও এগুলা। এখন হলো বিকেল 4টায় আসলাম, একটা ওই গোটটা খাবো, আর আমার এখানে আমি প্রচুর শুকনা ফ্রুটস রেখে রাখি, কারণ এগুলা মাঝে মধ্যে পকেটে করে নিয়ে যাই, কারণ দেখা গেছে অনেকক্ষণ মুখ বন্ধ করে থাকলে ভালো লাগে না, একটা দুটা করে মুখে দিই। এই যে আমার এটা হলো মিনি সুপার মার্কেট, এখানে চকলেট, বাদাম, ফ্রুটস সব আছে। তাহলে আমি আর শেয়ার করলাম সারাদিন আমি কী কী খাই এইগুলো খেয়ে, কারণ কাজ করলে অনেক একটু মানে এনার্জি পাই। তাহলে আর কি, সবাই অনেক ভালো থাকে। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন উর্মিতালি পেজটা, অবশ্যই প্লিজ ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে উর্মি চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অনেক বেশি ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।